সেনানিবাসের সরকারি কোয়ার্টার বাসা বরাদ্দ করাইয়া দিবে। যতদিন চিকিৎসার সময় লাগিবে ততদিন সে ওই কোয়ার্টারে তাহাদের সহিত থাকিবে, খাইবে। যখন চিকিৎসা শেষ করিয়া চলিয়া যাইবে বাসার বরাদ্দ বাতিল হইয়া যাইবে। পরের দিন অপরাহ্নে সৈনিক আসিলেন, নাম তাহার মুখ হাশেম, বাড়ি রংপুর। হাশেম সেনাবাহিনীর এনসিও নন কমিশন অফিসার, পদবী কর্পোরাল ক্লার্ক। সে রেন্টুর প্রস্তাব শুনিয়া শুধু রাজি হইলেন না, খুশিতে আটখানা হইয়া কহিলেন, আপনি আমাদের পিতার ন্যায়, আপনি কোয়ার্টারে আমাদের সঙ্গে থাকিবেন, ইহা তো আমাদের পরম সৌভাগ্য। হাশেমের স্ত্রী কহিল, আমি আপনাকে আব্বা বলিয়া ডাকিব, আজ হইতে আপনি আমাদের সন্তানদের নানা। কথাবার্তা পাকাপাকি ও চূড়ান্ত হইল। সেনাবাহিনীর 57 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ান এর কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে কোয়ার্টার ইস্যু করাইয়া সেই কোয়ার্টারে তাহাদের শহীদ রেন্টু রহমান মাওলানা থাকিবে এবং চিকিৎসা করাইবে। রেন্টুর রোগ যে কি, ইহার চিকিৎসা কি, তাহা সেনাবাহিনীর এনসিও হাশেম জানিল না। এখনে সে সেনাবাহিনী প্রধান লে যে মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার লক্ষ্যে বড় এক ধাপ অগ্রসর হইল। কর্পোরাল ক্লার্ক হাশেমের নামে সেনানিবাসে একটি বাসা বরাদ্দ করাইবার জন্য রেন্টু জোর চেষ্টা চালাইতে লাগিল। জন দুই রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনী হইতে সদ্য অবসরপ্রাপ্ত দুইজন জেনারেলের নিকট হাশেমের নামে একটি কোয়ার্টার বরাদ্দ করাইবার জন্য তদবির করিতে লাগিল। রাজনৈতিক নেতা ও জেনারেলদের আপত্তির কারণে তাহাদের নাম গোপন রাখা হইল। হাবিবুর রহমান হাবিবের দেওয়া মোবাইল ফোনের সাহায্যে রেন্টুর রাজনীতিক ও সেনা নায়কদের সহিত যোগাযোগ এবং তদবির অব্যাহতভাবে চালাইয়া যাইতে থাকিল। ঢাকা ক্যান্টনমেন্টের স্টেশন কমান্ডারের দপ্তরেও কোয়ার্টার বরাদ্দ হইবার অগ্রগতি জানিবার ও বুঝিবার জন্য লোক লাগাইয়া রাখিল। কি রহিয়াছে ভাগ্যে দয়াময় পরম দয়ালু আল্লাহ তালাই তাহা জানেন। সেনানিবাসে সৈনিকদের পরিবার লইয়া থাকিবার 14 তলা ভবন মালবিকা র 11 তলার দক্ষিণ পার্শ্বের কোয়ার্টারটি এনসিও হাশেমের নামে বরাদ্দ হইল। হাশেমের শ্বশুর সাজিয়া হাশেমের স্ত্রী কন্যাদের লইয়া রেন্টু সেই কোয়ার্টারে আসিয়া উঠিল। প্রতিদিন ফজর নামাজ শেষ করিয়া পুনরায় খাটের উপর শুইয়া সেনা প্রধান মোস্তাফিজুর রহমানকে কি উপায় অপহরণ ও জিম্মি করিবে তাহার জল্পনা কল্পনা করিয়া সকাল 7টার দিকে নাস্তা খাইয়া গোসল সারিয়া কখনো সিঁড়ি দিয়া হাঁটিয়া কখনো লিফটে করিয়া নিচে নামিয়া সিএমএইচ গ্যারিসন মসজিদ 32 বেঙ্গল স্টেশন হেডকোয়ার্টার সেনাপ্রধানের বাসভবন ইত্যাদির স্থানে দুপুর পর্যন্ত রেকি করিবার কাজ সারিয়া দুপুরে কোয়ার্টারে ফিরিয়া আসিত। দুপুরের খাবার খাইয়া 32 বেঙ্গলের মসজিদে অথবা এমএস এর মসজিদে অথবা গ্যারিসন মসজিদে কিংবা পুরাতন গ্যারিসন মসজিদ বা সেনানিবাসের যে কোন মসজিদে জোহর আসর মাগরিব এবং এশার নামাজ পড়া, আর সেনা প্রধানকে অপহরণ করিবার লক্ষ্যে গোটা ক্যান্টনমেন্ট এলাকায় কোথায় কি রহিয়াছে, অপারেশনের কি কি অসুবিধার সমূহ রহিয়াছে, সেনাপ্রধান এর চলাফেরার সময়ে কতজন দেহরক্ষী রহিয়াছে ইত্যাদি যাবতীয় বিষয়ে বাস্তব সরেজমিন ধারণা লইয়া বা রেকি সারিয়া রাত্র 9টার পর মালবিকা র 11 তলার দক্ষিণ দিকের 11 এসি কোয়ার্টারে ফিরিয়া আসা, ইহাই এক্ষণে রেন্টোর কাজ। অত্যন্ত সুচারুরূপে ক্যান্টনমেন্ট এলাকা চষিয়া সকল কিছু দেখিয়া শুনিয়া বুঝিয়া এখনের রেন্টুর কাজ সমাপ্ত হইল। এখন কি অস্ত্র দ্বারা কি উপায়ে সেনা প্রধানকে অপহরণ করিয়া জিম্মি করিবে তাহা স্থির করা ও জোগাড় করাই কাজ। কি উপায়ে কোথায় অস্ত্র পাইবে বিস্তর চিন্তা করিয়া রেন্টু সিদ্ধান্ত লইল অস্ত্র তৈয়ার করিয়া লইবে। সে একদিন হাশেমের বাচ্চাদের খেলিবার জন্য অনেকগুলি খেলনা লইয়া আসিল। যে সকল খেলনার স্ট্রিলিং রহিয়াছে, লোহার পাত রহিয়াছে, বাঁচিয়া বাঁচিয়া সেই ধরনের খেলনা আনিল, সঙ্গে কয়েক টুকরা পাইপও আনিল। ধীরে ধীরে হ্যাক্সোব্লেড প্লাস রেতো বাইস ক্রু ড্রাইভার ইত্যাদি যাহা প্রয়োজন হইল ছোটখাটো সকলই জোগাড় করিল। এক্ষণে রেন্টু বাসার বাহিরে নেহায়েত প্রয়োজন না হইলে একেবারেই যায় না, ঘরেই নামাজ পড়ে আর প্রায় সারাদিন হাশেমের বাচ্চাদের লইয়া ওই সকল খেলনা দিয়া খেলা করে। খেলার ছলে নিজেই আছাড় মারিয়া খেলনা ভাঙ্গিয়া ফেলে, ভাঙ্গা খেলনা স্ক্রু ড্রাইভার প্লাস হ্যাক্সোব্লেড দিয়া মেরামত করে, নতুন খেলনা বাজার হইতে কিনিয়া আনিয়া বাচ্চাদের দেয়, আর মেরামতকৃত খেলনার যন্ত্রপাতি কোয়ার্টারের ওয়ালে সরকারের করা বিশাল স্টিলের আলমারির মধ্যে তালা দিয়া লুকাইয়া রাখিয়া দেয়। এইদিকে হাশেমের বড়ই চিন্তা, রহমান মাওলানার রোগ ভালো হইয়া গেলে সে চলিয়া যাইবে, আর কোয়ার্টারের বরাদ্দ বাতিল হইয়া যাইবে,
হাশেম রেন্টু রহমান মাওলানা কে বলে, শ্বশুর আপনি সুস্থ হইয়া গেলেও আমাদের ছাড়িয়া যাইতে পারিবেন না। আমি যতদিন ঢাকা রহিয়াছি ততদিন আপনি আমাদের সাথেই থাকিবেন। আপনার নাতিরা, হাশেমের সন্তানরা আপনাকে ছাড়া থাকিতে পারিবে না, আপনি আমাদের সাথেই থাকিয়া যান। এই সকলই হাশেম বলে রেন্টু থাকিলে কোয়ার্টার থাকিবে সেই কারণে। এক্ষণে রেন্টু অস্ত্র তৈরি করিতে মহাব্যস্ত। কোয়ার্টারের কক্ষে বসিয়া চুপচাপ নিত্য নতুন প্রযুক্তি খাটাইয়া দেশীয় অস্ত্র তৈরি করিতে রেন্টু সারাদিন পরিশ্রম করিতে লাগিল। টানা কয়েক সপ্তাহ পরিশ্রম করিয়া একটি অস্ত্র তৈরি করিল। এই অস্ত্র দ্বারা 20-30 গজ দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানা সম্ভব। এই অস্ত্রের টিগার রহিয়াছে, ব্যারেলও রহিয়াছে, কিন্তু এই অস্ত্র চালাইতে বারুদের গুলি বুলেট প্রয়োজন হইবে না, ইহা চালাইলে আওয়াজও হইবে না। অগ্রভাগ তীক্ষ্ণতার চোখা, পশ্চাৎভাগ মোটা লোহার টুকরা এই অস্ত্রের গুলি হিসাবে ব্যবহার হইবে। চেম্বারের 5টি করিয়া গুলি বা লোহার টুকরা থাকিবে, একটি একটি করিয়া ফায়ার করিতে হইবে। 25-30 গজের মধ্যে থাকা রক্ত আর মাংসের লক্ষ্য বস্ত্র ছিদ্র করিয়া লোহার গুলির ভিতরে ঢুকিয়া যাইবে। দেওয়ালে এই গুলি মারিয়া পরীক্ষা করিয়া ইহা নিশ্চিত হওয়া গিয়াছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমানকে অপহরণ করিয়া জিম্মি করিবার যে অস্ত্র প্রয়োজন তাহা পরীক্ষা নিরীক্ষা করিয়া চূড়ান্ত হইয়াছে। এক্ষণে অপহরণ অভিযান কার্যকর করার পালা। রেন্টু সারা ক্যান্টনমেন্ট এরিয়া ঘুরিয়া ফিরিতেছে। কবে, কোথায়, কোন সময়ে কি অনুষ্ঠান হইবে, কাহারা কোন অনুষ্ঠানে যোগদান করিবে, সেই দিকে চক্ষু মেলিয়া কান খুলিয়া সে চলিতেছে। একদিন ক্যান্টনমেন্ট গ্যারিসন সিনেমা হলের সম্মুখে সেনাবাহিনীর এমপি, মিলিটারি পুলিশ রেন্টুকে ঘেরাও করিয়া ফেলিল। ইহাতে সে শঙ্কিত হইলেও সৈনিকদের ঘেরাওয়ের মাঝে স্থির হইয়া দাঁড়াইয়া থাকিয়া ঘিরিয়া ফেলিবার প্রকৃত কারণ অনুধাবন করিবার চেষ্টা করিতে লাগিল। সে দেখিল রাস্তা ঘাট যানবাহন শূন্য, পথচারীদেরও রাস্তায় আসিতে দেওয়া হইতেছে না, পথের পাশে স্থির অবস্থায় দাঁড় করাইয়া রাখা হইয়াছে। দেখিতে দেখিতে সিগন্যাল কাল সাইরেন বাজাইতে বাজাইতে দক্ষিণ দিকের জাহাঙ্গীর গেটের দিক হইতে আসিয়া দ্রুত উত্তর দিকে চলিয়া গেল। এইবার রেন্টু বুঝিল, হয় রাষ্ট্রপতি না হয় প্রধানমন্ত্রী আসিতেছেন। সে সৈনিকদের মাঝে যতটা সম্ভব নিজেকে আড়াল করিয়া রাখিল। রাষ্ট্রপতি নহে, রেন্টুর ঘাতক আসিলেন, যিনি রেন্টুকে হত্যা করিতে অসংখ্য খুনি ঘাতকদের লেলাইয়া দিয়াছেন। সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসিলেন। জমদলের প্রধানকে দেখিয়া রেন্টু কিঞ্চিত শিহরিত হইল। তাহার শরীরের লোমগুলি সোজা হইয়া দাঁড়াইয়া গেল, লোমকূপ হইতে খাম বাহির হইয়া আসিল। ঘাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেন্টুর নাকের ডগার সম্মুখ দিয়া উত্তরে চলিয়া গেলেন। অনেক দিন পরে সে শেখ হাসিনাকে দেখিল। শেখ হাসিনার মুখমণ্ডলে মেদ জমিয়াছে এবং তিনি সিনেমার নায়িকাদের মতো রঙিন মেকআপ মাখিয়াছেন। ঘিরিয়া রাখা সৈনিকেরা প্রশ্ন করিলেন, আপনার পরিচয়? রেন্টু, আমি 57 ইঞ্জিনিয়ার্সের কর্পোরাল ক্লার্ক হাশেমের শ্বশুর। সৈনিক, কোথায় যাইতেছেন? রেন্টু, মালবিকা হেয় জামাইয়ের কোয়ার্টারে। যান, বলিয়া সৈনিকেরা রেন্টুকে ছাড়িয়া দিলেন। সে চলিয়া যাইতে যাইতে ভাবিতে লাগিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবিতে পারিতেছেন, তাহারি শিকার, তাহারি শাসনামলে তাহারি সৈনিকদের সহিত অবস্থান করিতেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান্টনমেন্টের ভিতর দিয়া এয়ারপোর্টের রানওয়ের ভিতর দিয়া গাজীপুরে চলিয়া গেলেন। রেন্টু গ্যারিসন মসজিদে ঢুকিল। সে ভাবিয়াছিল জোহরের নামাজ পড়িয়া মালবিকা র কোয়ার্টারে চলিয়া যাইবে। মসজিদে ঢুকিয়া সে আনন্দময় দৃশ্য দেখিল, আনন্দ সংবাদ শুনিল। মসজিদের আন্তবাহিনী পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার শ্রোতা দর্শক হইল। সে যতখানি মনোযোগের সহিত কান পাতিয়া কোরআন তেলাওয়াত শুনিল, তাহার চাইতেও অধিক মনোযোগ দিয়া কান পাতিয়া অপেক্ষা করিতে লাগিল প্রতিযোগিতার পুরস্কার কে বিতরণ করিবে, কোনখানে করিবে, কখন করিবে, তাহার শুনিবার জন্য। আজ হইতে 2 দিন পর আগামী বুধবার আসর নামাজের পরে সেনাপ্রধান লে যে মোস্তাফিজুর রহমান পুরস্কার বিতরণ করিবেন। রেন্টু এমনই একটি দিন, সময় ও অনুষ্ঠানের অপেক্ষায় রহিয়াছে, তাহারে অপেক্ষার শেষ হইতে যাইতেছে। সে ফজর, জহর, আসর, মাগরিব এবং এশা এই 5 ওয়াক্ত নামাজি গ্যারিসন মসজিদে পড়িতে লাগিল। আর চিন্তা করিতে লাগিল, কি উপায় সেনাপ্রধানকে অপহরণ করিবে, তাহার তৈয়ারি অস্ত্রটা কি সঙ্গে রাখিবে, না মসজিদের কোনখানে লুকাইয়া রাখিবে। সঙ্গে রাখিলে যদি ঢুকিবার কালে দেহ তল্লাশি করে, তাহা হইলে কাজের কাজ কিছুই হইবে না, সকল কিছুই পড় হইবে।
আর মসজিদে রাখিলে কোথায় রাখিবে? এই সকল কিছু চিন্তা ভাবনা করিয়া স্থির করিল, শুক্রবার নামাজের আগে ইমাম সাহেব কাঠের তৈরি রাজ সিংহাসনের ন্যায় যে মিম্বারের বসিয়া খুতবা পড়িয়া থাকেন, তাহার নিচে অস্ত্রটি লুকাইয়া রাখিবে এবং সে খালি হাতে আসিয়া সম্মুখের কাতারের সেনাপ্রধান এর নিকট বসিবে এবং সুযোগ পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যে অস্ত্রটি বাহির করিয়া সেনাপ্রধানের বুকে বা পিঠে ঠেকাইয়া হ্যান্ডস আপ করাইয়া জিম্মি করিয়া ফেলিবে। প্রয়োজনে নিকটস্থ দুই একটি সেনা রক্ষীকে সুট করিয়া ফেলিয়া দিবে। যেইরূপ চিন্তা সেইরূপ কাজ। মঙ্গলবার মাগরিবের নামাজের সময় রেন্টু অস্ত্রটি পায়ে বাঁধিয়া লইয়া গ্যারিসন মসজিদে হাজির হইল। নামাজ শেষ করিয়া মসজিদের সকল মুসল্লিগণ বাহির হইয়া যাইতে থাকিলে তড়িৎ গতিতে অস্ত্রটি বাহির করিয়া খুতবা পড়িবার মিম্বারের কাঠের আসনের নিচে রাখিয়া রেন্টুও বাহির হইয়া আসিল। বুধবার জহর নামাজের পর হইতেই রাস্তার বিপরীত পার হইতে মসজিদের দিকে স্থির সজাগ চক্ষু রাখিয়া রেন্টু কখন অনুষ্ঠানের লোক আসিতে শুরু করে তাহার অপেক্ষা করিতে লাগিল। সেনাপ্রধানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সৈন্য সকলে আসিয়া মসজিদের ভিতরে ও বাহিরে অবস্থান গ্রহণ করিল। অনুষ্ঠানে আগত কয়েকজন মসজিদের ভিতরে ঢুকিল। রেন্টু তাহাদের সহিত মিলিয়া ভিতরে ঢুকিয়া মিম্বার বরাবর বসিল। সে অস্ত্রের সহিত সুতা বাঁধিজা মিম্বারের 1.5 ইঞ্চি বাহির করিয়া রাখিয়াছিল। সেই সুতা সেই ভাবেই রহিয়াছে। ইহাতে সে নিশ্চিত হইল অস্ত্র জায়গা মতোই রহিয়াছে। ক্রমে সকলে উপস্থিত হইলেন, সেনাপ্রধানও আসিলেন, আসর নামাজ শেষ হইল। প্রধান অতিথি সেনাপ্রধানের জন্য এবং অন্যান্য অতিথিদের বসিবার জন্য চেয়ার আনিয়া ইমামের খুতবা পড়িবার মিম্বারের সম্মুখে দুই সারি করিয়া পাতিয়া দেয়া হইল। অতিথিগণ মর্যাদানুযায়ী কেহ সামনের সারিতে, কেহ পিছনের সারিতে উপবিষ্ট হইলেন। পুরস্কার বিতরণী আরম্ভ হইল। রেন্টু নিরাশ হইল। বিজয়ীগণ পর্যায়ে ক্রমে পুরস্কার লইতে লাগিলেন। সে দেখিল প্রথম সারির মাননীয় অতিথিবর্গকে বলপূর্বক হটাইয়া দ্বিতীয় সারিতে যাইতে হইবে। তাহার পর দ্বিতীয় সারির অতিথিদের হটাইয়া মিম্বারের তলা হইতে অস্ত্র বাহির করিতে হইবে। অতঃপর সেনাপ্রধানকে জিম্মি করিতে হইবে। ততক্ষণে রক্ষীগণ সেনাপ্রধানকে নিরাপদে লইয়া রেন্টুকে ধরাশায়ী করিয়া ফেলিবে। তাহাদের সম্মিলিত গুলিতে রেন্টুর দেহ ঝাঁছড়া হইবে এবং মস্তক চূর্ণ বিচূর্ণ হইবে। ইহাতে কোন ভুল হইবে না। তাহার সকল পরিকল্পনা চেষ্টা ভণ্ডুল হইল। সে এক বুক হতাশা আর ব্যর্থতা লইয়া বিজয়ীদের পুরস্কারে করতালি দিতে লাগিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হইল। প্রধান অতিথি সেনাপ্রধান সহ অতিথিগণ বিদায় হইল। রেন্টু মাগরিব নামাজ শেষ করিয়া ভগ্ন হৃদয়ে মসজিদেই বসিয়া রহিল। এশার নামাজ পড়িয়া সকলে যখন বাহির হইয়া গিয়াছে, এদিক ওদিক দেখিয়া অস্ত্রটি বাহির করিয়া কোমরে লইয়া মালবিকার কোয়ার্টারে ফিরিয়া আসিল। চেষ্টা ছাড়িবে না, আবারও সুযোগ আসিয়া যাইবে মনকে এই সান্ত্বনা দিয়া ঘুমাইয়া পড়িল। ঘুম হইতে উঠিল, ফজরের নামাজ পড়িল, নাস্তা খাইয়া পুনরায় সেনা প্রধানকে অপহরণের সুযোগ খুঁজিতে বাহির হইল। দিন যায়, রাত্রি আসে, সুযোগের সন্ধানে রেন্টু ঘুরিতে থাকে।